গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। লাইফ অফ সুস্মিতা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন দেখো সকালবেলায় আমি করছি কি করছি, এটা ফুলকপি কাটছি। তো ফুলকপি নিয়েছিলাম দুদিন আগে, তোমরা দেখেছিলে। তো ফুলকপিটা ভাবলাম কেটে রাখি এখন। আর আজকে ফুলকপিতে একটু মাছের ঝোল করার ইচ্ছা আছে, জানি না সেটা কত দূর বাস্তবায়িত হবে। কেন বললাম তোমরা একটু পর সেটা জানতে পারবে। তো ফুলকপিটা কি বলতো, আমি কেটে রাখছি, কেটে একটু জল দিয়ে ভাপ দিয়ে নেবো। আর বুঝতেই পারছো, অফ সিজনের ফুলকপি, সিজনের ফুলকপিতে যা সার থাকে সেখানে তো অফ সিজনের ফুলকপি। তো দেখো একটু মানে খুব বেশি বড় করে কাটছি না, একটু ছোট করে কাটছি। তো একটা টুকরো পড়ে গেছিলো, দেখে এটা তুলে নিলাম নিচে। আর আমাদের ফুলকপি খাওয়ার কী বলতো, আমাদের ঘরে তোজো খেতে খুব ভালোবাসে যদি মাছের সাথে দেওয়া যায়। আর আমার তো ফুলকপি সবেতেই ভালো লাগে, চচ্চড়ি হোক মানে রসা হোক মাছে হোক যাতেই হোক সবার খুব ভালো লাগে। তো দেখো ফুলকপি আমার কাটা হয়ে গেল। সকালবেলায় উঠেই না মাথা পুরো গরম হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 6:45, 5:45 ময়লা নিয়ে চলে গেছে। মানে 15 মিনিট আমার এদিক ওদিক হয়েছে, অ্যালার্ম দিতে ভুলে গেছি, আজকে ঘুমও ভাঙেনি। ওয়েদার একটু ঠান্ডা ছিল, দুদিন ধরে অল্প হলেও তো বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে না আমি একজনকে সামনে বাড়ি জিজ্ঞেস করলাম যে ময়লা নিয়ে চলে গেছে, আমার তো মনেই হচ্ছে যে 6টা যখন বেজে গেছে ও নিয়ে চলে গেছে। বলছে হ্যাঁ ময়লা গাড়িতে এসে চলে গেছে। মানে বাঁশি বাজায় কিন্তু বাঁশি আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছায়নি, দুখানা ফ্যান চলছিল। তো দেখো প্রত্যেক দিন তো সবার সমান হয় না, সমান যায় না দিনগুলো, তো আজকে আমি ঘুম ভাঙেনি ব্যাস। তাহলে বললো শুক্রবার দিনকে ময়লা নিয়ে চলে গেছে, শনি রবি দুটো দিন জমে গেছে একবারে, আজকে সোমবারটা চলে গেল ফেলতে পারিনি। এবার আজ আর কাল দুটো দিন আরও ভরবে, তাহলে কী করবো আমি? এবার ঘরে গন্ধ হয়ে যায় না বলো, এবার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখবে একটু বৃষ্টি হলে না একটুখানি কেমন পচা পচা গন্ধ বেরোবে না ঘর থেকে বলো এইগুলো থাকলে। তো আমি কমপ্লেন যেখানে করে সেখানে ফোন করলাম, ওনারা খালি দেখছি দেখছি বলে। এইগুলো মানে দুদিন পর পর না এই প্রবলেমটা ফেস করতে হয়, আমার আর ভালো লাগে না। মনে হয় আমি এই পাড়া ছেড়ে চলে যেতে পারলে ভালো হয়, কিন্তু সে তো আর যেতে পারবো না, এ পাড়া তো আর আমার পারমানেন্ট পাড়া হয়ে গেছে। শুধু একটা বিষয়ে মাথা গরম হয় না, মাথা গরম হয় অনেক বিষয়ে। বাজে এখন ঘড়িতে 9:10 কী রান্না হবে কিছুই বুঝতে পারছি না। সবজি তো কিছু কেটে রাখলাম, ফুলকপিটা কেটে রাখলাম দেখতেই পারলে, আর এখানে লাউটাকে লম্বা লম্বা করে কেটেছি। পরে যাবে বাজারে, চিংড়ি মাছ আনলে লাউ চিংড়ি করবো, সেই চিংড়ি মাছ না নিয়ে আসে ডালের মতো দিয়ে দেবো, সেই জন্য এইভাবে কেটে রেখে দিয়েছি। এখানে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা দেখো ফোটার পর জলটা কেমন হলুদ হয়ে গেছে, কতটা পরিমাণে দেখো সার দেওয়া আছে, সাদা জলটা পুরো হলুদ হয়ে গেছে, দেখে সবুজ সবুজ মনে হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে ক্যামেরা ছাড়া পুরো হলুদ হয়ে গেছে। একটু ফুটিয়ে এটা নামিয়ে দেবো আমি একটু পরে। তোর ফেভারিট মাছ কি? কাতলা। আর কি ফুলকপিটা তো আমি ভাপ দিয়ে ফেলে দিলাম। অত চেপে চেপে আঁকিস না গায়ে জোরে। তো এখন দেখো আমরা ফুল ফ্যামিলি মিলে চা খেতে বসেছি, তো সব আজকে চাই খাচ্ছে, ওকে সবসময় চা দিই না, দুধও দিই ওকে আমি। আর পরমেশ বাজার থেকে যেন তো চলে এসছে, আর চা আসার পরে এখানে চাটা আমরা খেতে বসলাম। আর কি বাজার থেকে এসেছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমি। তো বাজার থেকে দেখো পরমেশ নিয়ে এসছে লিচু, আর লিচুগুলো কি বড় বড় আর লাল লাল দেখো। আর নিয়ে এসছে আম, হিমসাগর আম। তো হিমসাগর আমের নাকি খুব দাম, জানি না কতটা দাম তাও আমি আন্দাজে বলছি, তো দাম তো নিশ্চয় হবে। আর এখানে দেখো প্রবেশ নিয়ে এসছে আর মাছ, রোজ কাতলা কাতলা করে দেখে আমি একটুখানি ঝামেলা করছিলাম, দূর খাবো না মাছ খাওয়া ছেড়ে দেবো বলাতে দেখো আর মাছ নিয়ে এসছে। আর এখানে মৌলা মাছ নিয়ে এসছে, তো আজকে মৌলা মাছটা করবো না, আজকে করবো আর মাছটা। তো দেখি আর মাছটা তো অনেকটাই আছে, তো কিছুটা রেখে দিতে পারলে ভালো হয়, কারণ আর মাছটা খাওয়া নিয়ে তোজো একটু ঝামেলা করবে, তাই ভাবছি রেখেই দেবো। মাছ তো আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজার পর আলু, মাছের আলু ভেজে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর হাফ টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিয়ে দিলাম তেলের ওপর, মানে তেল আর ঘির ওপর দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিলাম আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট।
তো কাঁচা লঙ্কা পেস্ট না আমার অল্প একটুখানি রয়েছে, তো ওইটুকুনি দিয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে আমি একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ এই দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কী বলতো মশলা খুব মানে স্মুথ হয়ে যায়। আর এর মধ্যে দিলাম একটুখানি গরম মশলা আর দিলাম নুন, নুন হলুদ দিয়ে যদি মাছটা মাখিয়েছিলাম তো ওই অতটুকু তো আর অন্যতে কিছু হয় না, তাই একটু নুনটা দিলাম। দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেবো, মানে ভালো করে মানে খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অল্প একটু দিলাম কেন বলতো, কারণ এটাতে না দেখছি খুব লাল হয়ে আছে। যে কোম্পানিটা আমি ইউজ করতাম আগে জেকে, এখন জেকেটা ফুরিয়ে গিয়ে এখন কাছে এভারেস্টের লাল লঙ্কার গুঁড়োটা আছে, তো একটুতেই দেখছি এবার লাল টকটকা হয়ে যাচ্ছে, ওই জন্য খুব বেশি দিলাম না আমি। তো মাছের আলুগুলো আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালো করে মাছের আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে যখন তেল ছেড়ে আসলো উষ্ণ গরম জলের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো, ঝোলটা ভালো করে যখন ফুটে উঠবে তারপরে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে। তো খুব বেশি পরিমাণে আর ফুটাবো না, মিনিট 5-7 ফুটিয়ে আমি নামিয়ে দেবো, আর দেখবো একটুখানি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আর মাছ তো আমি এইভাবে রান্না করি, তোমরা কি কেমনভাবে রান্না করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও ট্রাই করবো ভবিষ্যতে। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে না, কিন্তু ঝালটা একটু কম হয়েছে, দেখতে দেখতে তো পেয়েছো অল্প একটু লঙ্কা বাটা ছিল সেটাই দিয়েছি, আর মিক্সিতে তো খারাপ হয়ে গেছিলো কালকে রাতে দিয়েছি। তো আর আমার খেয়ালই ছিল না যে মানে আমার ফ্রিজে স্টোর করা আছে একটু ওই লঙ্কা বাটা, তো লঙ্কাটা আজকে বাটবো আবার বেটে তারপরে আবার এর মধ্যে একটুখানি মিশিয়ে দেবো, পরে একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। আর এখন রান্না বলতে শুধু এই যে চাটনিটা করেছিলাম, তো আমি দুদিন আগে চাটনিটা না একটু টক হয়েছে, দেখো এটার মধ্যে গুড় দিয়ে এটাকে আর একটুখানি ঠিক করবো। তো যখন রান্না করেছিলাম তখন পরে বলছিল যে একটু মিষ্টিটা কম দেবে, টক টক ভাব রাখবে, এবার খাওয়া দাওয়ার পর বলছি টকটা বেশি হয়ে গেছে আর একটু মিষ্টি দেবে, তো গুড় দিয়ে যেতে করছি যে গুড়টা একটু মিশিয়ে দেবো। আর সকালবেলায় যেটা আমি করে রেখে দিয়েছিলাম দেখো সেটা কোনো কাজেই লাগলো না, ফুলকপিটা, তো এই ফুলকপিটা ঠিক করেছি, এটা তো জল ঝরিয়ে রেখে দিয়েছি মানে ফুটিয়ে রেখে দিয়েছি, তো এটা কালকে করবো, কালকে তো নিরামিষ খেতে হবে, কালকে এটা আলু দিয়ে কিছু একটা করে ফেলবো, মানে ফুলকপি মাখা মাখা হোক বা ঝোল হোক কিছু একটা করে ফেলবো। ঠিক আছে রান্না বান্না সব মোটামুটি হয়ে গেছে, আজ রান্নাঘর না খুব একটা নোংরা হয়নি, ওই অল্প কটা বাসনই পড়ে আছে, বাসন কটা ধুয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে। তো ওকে ওখানে দেখো খেতে দিয়ে দিয়েছি, পর বছর খেয়ে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, পরে সে ভাত খেলো না, বলছে যে এমনিতে দেরি করে এনেছি মাছ, তারপরে যখন আমার সব হয়ে গেছিলো ভাত হয়ে গেছিলো মাছের শুধু ফুটছিল, তখন যে এখন যদি এই ফুটন্ত ঝোলটা খাই তাহলে আমার স্বাদই যা ঘাম বের হয় তা আমার এক সেকেন্ডেই বেরিয়ে যাবে, এখন আমি খাবো না রাতে খাবো। ঠিক আছে তারপরে করে কিছু হলো না, যাই হোক ওকে দিয়েছিলাম দই আর মিউজলি যেটা আমি খাই, ওর ভালো লেগেছিলো যা একদিন দিয়েছিলাম তোর ভালো লেগেছিলো, তো বলি ঠিক আছে দই আর মিউজলি দাও। কী বলতো এই গরমে না পাউরুটি খাওয়ার থেকে দই মুড়ি, দই মানে আম মুড়ি তারপরে এই দই মিউজলি খাওয়া অনেক ভালো, পেটটা ঠান্ডা থাকে পেটটাও ভরে। ঠিক আছে তো যে ওখানে খাচ্ছে এবার আমি আমার কাজগুলো সেরে ফেলি, আর কাজ ছাড়ার আগে তোমাদেরকে একটা এক জিনিস দেখাই, সেটা হলো আমাদের ঘুরতে যায়নি কিন্তু ঘুরতে না গিয়েও আমরা গিফট পেয়ে গেছি, আমি আর তোজো গিফটটা কিন্তু পরেও নিয়ে আসেনি, এ দিয়েছে আমাদেরকে বৌদি, বৌদিকে তোমরা অনেকেই চেনো, যারা চেনো না তারা খুব তাড়াতাড়ি দেখবে আমার ব্লগে, সেটা সারপ্রাইজ তোমাদের জন্য, এখন কিছু বলবো না। তো এই দেখো এরকম একটা বন্দুক পরমেশ বলছি বৌদি পাঠিয়েছে তোদের জন্য, দুটো বন্দুক ছিল ছোটো একটা বড় একটা, ছোটার দম মানে আয়ু শেষ হয়ে গেছে, কালকে রাতেই পেয়েছে, পাওয়ার সঙ্গে সঙ্গে পরশ কালকে রাতে এসছে 10টার সময়, তো পাওয়ার সঙ্গে সঙ্গেই মানে খেয়েছিল, খেলতে খেলতে আজ সকালবেলা আমাকে বলছে ওটা না চলছে না, চলছে না মানে বুঝেই গেছে ওটা আয়ু শেষ, তবে এটা এখনো পর্যন্ত সুস্থ সবল আছে, যদি এখন খেলতে পারছে। আর আমার জন্য যে আমাকে দিয়েছে এরকম একটা ব্যাগ দেখো, এরকম একটা সুন্দর দেখে ব্যাগ, ব্যাগটা প্রিন্টটা কি ভালো লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, আমি বৌদিকে থ্যাংক ইউ ফোনও যেতে পারতাম, আমি দেখলাম তো ওরা তো আমার ব্লগ দেখে ব্লগেই বলবো, থ্যাংক ইউ ফর ইওর গিফট। ঠিক আছে তো এটা আমি ব্যবহার করতে পারবো কখন বলতো, যখন এখানে ওখানে কোথাও যাবো না, ধরো একটা ছাতা একটা জলের বোতল নিয়ে আমি যেতে পারবো। ঠিক আছে প্রিন্টটা খুব সুন্দর, আর এই ধরনের ব্যাগগুলো না আমার মায়ের খুব পছন্দ হয়, মাকে আমি একেবারে ব্যাগ দিয়েছিলাম আমার মাকে আর শাশুড়ি মাকে, যখন আমরা ইয়েতে গেছিলাম শান্তিনিকেতন তখন একই রকম ব্যাগ দুখানা কিনেছিলাম, শুধু কালারটা আলাদা, তো আমার শাশুড়ি মা যেখানে যাবে সেই ব্যাগটাও ব্যবহার করে, আমার মাও ব্যবহার করে, মার তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তো মাও মনে হয় ব্যবহার করে, যখন এখানে এসেছিলো তখন মা নিয়ে এসেছিলো, হ্যাঁ নিয়ে এসেছিলো মনে আছে নিয়ে এসেছিলো। তো চলো আর বেশি বকবক করবো না, এবার কাজে লেগে পড়ি, সব কাজগুলো আমি 1 ঘন্টার মধ্যে শেষ করব, এটা নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করেছি।
গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের মধ্যে এক বন্ধু আমাকে বলেছিল, দিদি তোমার মাছগুলোকে অনেকদিন দেখাও না, একটু মাছগুলো দেখাবে। তো দেখো মাছগুলো কেমন এখানে খেলা করছে, আর ক্যামেরাটা যে সামনে নিয়ে গেছি না, ভাবছি কি খেতে দেবো, তো সঙ্গে সঙ্গে সামনে চলে এসছে। তো এইরকমই করে জানো তো, ওরা যখনই কেউ সামনে যায় না, ভাবে কি খেতে দেবে, এই খাওয়ার টাইম আমাদের মনে হয়ে গেছে, আর সব এক জায়গায় চলে আসে। তো দেখো চারটে মাছ রয়েছে এখানে, কি সুন্দর খেলা করছে। আর কালকে পরবে সেটা পরিষ্কার করেছে, তো আর জলটা অনেকটা দিয়ে দিয়েছে, ঠান্ডা একটু জল রয়েছে। আর এখানে দেখো আমি গ্লুকন্ডি বানাচ্ছি, কারণ জানোই আমার একটা স্পোর্টিং বয় আছে, যে কিনা খেলে দিলে এসে খুব টায়ার্ড হয়ে যায়, তাকে এটা দিতে হয়। ওয়েলকাম। কি গরম কি গরম, গরমে পুরো মরে যাচ্ছি। আর দেখো আজকে আমি নতুন একটা নাইটি পরলাম, গাটা ধুয়েছি, গাটা ধুয়ে সন্ধেবাতি জ্বাললাম। ওই দেখো সন্ধেবাতি জ্বেলেছি, জ্বেলে তোজোকে দিলাম, কি বলে ওটাকে, গ্লুকন্ডি। তো রাতে আজকে সেরকম রান্না নেই, শুধু হবে ভাত। ওবেলা তো মাছের ঝোলটা করেছি, আর চাটি দাঁড়া ঠিক করেছি, তোমাদেরকে বললাম, ঠিক আছে। আর গরমে আমি পারছি না থাকতে, ফ্যানটা চালাই আর পারা যাচ্ছে না, ঠিক আছে। কী করবো, তো স্নান করে যেটা পরেছিলাম সেটা পরে বেশিক্ষণ ছিলাম না, মানে যতক্ষণ স্নান করে উঠে ঘরে ছিলাম ততক্ষণ ভালোই ছিলাম। তোজো বাইরে গেছিলো, তোজো বাইরে গিয়ে ওর বন্ধুর সাথে খেলতে গিয়ে না বল হারিয়ে ফেলেছে, মানে ওর বন্ধু এমনভাবে মেরেছে বলটাকে, মানে ব্যাট বল খেলছিল ওরা ওদের ফ্ল্যাটের নিচে, তো বলটা মানে পাশের বাড়িতে চলে গেছে। সে তোজো এসে যাচ্ছে তাই করছে, আমার বল চলে গেছে, আমার বল হারিয়ে দিচ্ছে, আমার বল হারিয়ে দিচ্ছে, যে কী করছে। তা আমি বললাম কি, দেখ বাবা খেলতে গেলে এগুলো হয়, ছোটো মানুষ তো, ও তো বুঝতেই পারছো, বুঝতে চায় না আমার ছেলেটা বা তার মধ্যে, জানো খেলতে গেলে এগুলো হয়, তো তো আরও দুটো বল আছে, কেন ও হারিয়ে ফেললো, কেন ও হারিয়ে ফেললো, এবার যে হারিয়ে ফেলেছে মানে যে মেরেছে বলটা হারিয়ে ফেলেছে মানে পাশের বাড়ি চলে গেছে, তো পাশের বাড়িতে লোকজন থাকে কম, সিকিউরিটি গার্ড থাকে তো ওইখানে, তা বলছে যে ওখানে কেউ নেই, তাহলে কী করবো। এবার ওই বাচ্চাটাকে বলতো মুখ ছোটো হয়ে গেছে, তো যেহেতু ওর শটটা মেরেছে, যে আমাকে সবচেয়ে আন্টি আমি না শটটা মেরেছি, তো এই মাঠে কোথাও খেলছিলাম, তো ওই মাঠে তো অনেক দাদারা খেলছে, তো আর মাঠে তো গর্ত টর্ত আছে, তাই আমরা আমাদের ফ্যাট নিচে খেলছিলাম, আর না আমি না এমন শট মেরেছি বলটা না পাশে বাড়ি চলে গেছে। আরে ঠিক আছে কাউকে নিয়ে বললেই দিয়ে দেবে, বলছে ওখানে কাউকে দেখতে পাচ্ছি না, দিয়ে আমি নিচে জামা প্যান্ট আনতে গেছিলাম, যেগুলো কাচলাম আজকে, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি একটা কাঁচের ভিডিও বানিয়েছি, মানে বলা হয়নি মানে বলতে ভুলে গেছি, তো কাঁচের ভিডিওটা কালকে আমি হয়তো আপলোড করে দেবো। কী বলতো এখন তো আমার ধরো ওয়াশিং মেশিন হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাচি, তো রিকোয়েস্ট করেছিল হাতে কাচা, তো অনেক কষ্ট করে ভাবতে করে একটু হাতে কাচলাম, সেটা তোদের ভিডিওটা করেছে, ঠিক আছে। সবার কাছে কি সমান থাকে, না নিচে জায়গা থাকে নিচে শুয়ে তারা, তো বলটা পেয়ে তো যে খুব খুশি হয়েছে, তারপরে ওখানে গিয়ে ওয়া শ্রেয়ান গেল, নিচে আমি জামা কাপড় আনতে গেছিলাম, তারপরে তখন শ্রেয়ানকে বললাম যে কাউকে দেখো ডাকো যদি কেউ থাকে, যে শ্রেয়ান আর তোজো মিলে ডাকলো, ঠিক আছে। ডেকে একজন বলছে বডিগার্ড না সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড উনি আসলেন, এসে তারপরে দরজাটা খুললে, খুলে বলছি এক কোথায় বলে একজন আসো, তাহলে একজন গিয়ে শ্রেয়ান খুঁজে পাচ্ছে না, তারপরে আবার তোজো গেলো, দুই বন্ধু মিলে বলটাকে খুঁজলো, খুলে আবার একটুখানি খেলাধুলা করলো, মানে আর বল নিয়ে খেললো না, এদিক ওদিক করে একটুখানি খেলাধুলা করলো, দিয়ে চলে আসলো, যে আগে আমি গা ধুলাম আজকে প্রথমে, তারপরে ও গা ধুলো, কারণ জানি ও একবার ঢুকলে আর বেরোবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো আর ভিডিওটা বড় করতে পারছি না, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবার তোজোকে একটু পড়তে বসাবো, ঠিক আছে, চলো বাই বাই। আর জামাকাপড়গুলো ওখানে আছে, ওই বারে এক পাহাড় হয়ে রয়েছে, দেখি আজকে পারলে আজকে ভাজ করবো, নাহলে কালকে ভাজ করবো, পরমেশ জানে ওই ঘরে শোয়, দেখি ওকে পড়াতে পড়াতেও ভাজ করতে পারি, ঠিক নেই এখনো, ঠিক আছে চলো বাই বাই। বাবা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখো এখানে একটা বেরিয়েছে, অনেকদিন আগে বেরিয়েছে, হ্যাঁ একটু কমছে জানো এগুলো, এগুলো একটু কমেছে, দেখো অনেকটা কমছে আস্তে আস্তে অনেকটা, যখনই কি বলতো যখনই না মানে আমি একটু এক্সপেরিমেন্ট করি তখনই আমার এগুলো হয়, সিঁদুর পরতে হবে, আবার সিঁদুর পরেছিলাম স্নান করে উঠে, কিন্তু এখন সেই গা ধুলাম তো এখন আবার সিঁদুর পরতে হবে, তো যেটা বলছিলাম যে আমি যখন কমে তো যে একটু পরে কমে আমি তখন একটু অনেক কিছু না কিছু করে এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট বলতে যেগুলো আগে ইউজ করতাম সেগুলো আবার ইউজ করা শুরু করি,
যেই দুদিন মাখি আবার গোটা বেরিয়ে যায়, আবার ওটা বন্ধ রাখি। আবার কি বলতো, আমি যেটা মাখছিলাম না লোটাসের যে রেঞ্জটা আমি ইউজ করছিলাম, আমি ওই রেঞ্জটা আমার এত ভালো লাগে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওই রেঞ্জটা মেখেই আমার মুখের হাল এরকম হচ্ছে, তার সত্ত্বেও রেঞ্জটাকে আমি মানে ছাড়তে পারছি না। যখনই একটু কমে তখন ভাবে কি এটা তো কমছে, তাহলে আমি আবার ওই রেঞ্জটা মাখা শুরু করি। আর যেই মাখছি গরমের মধ্যে দুদিনের মধ্যেই আবার জিজ্ঞেস হয়ে যাচ্ছে। তো চলো এবার ঠিক করেছি আর কোনো এক্সপেরিমেন্ট করবো না, পুরোপুরি মুখের একবারে মানে এগুলো সব কমবে, তারপরে যদি মনে হয় এক্সপেরিমেন্ট করা তাহলে করবো, নাহলে আর করবো না। ঠিক আছে চলো বাই বাই। খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি বা এখানকার। চলো